স্কিটিংটা একটা গতিশীল খেলা একটা চাকাওয়ালা শো সেটাকে নিয়ে দ্রুত গতিতে পাখির মতো উড়ে চলা তার বডিটাকে কন্ট্রোল করে সে আগিয়ে যাওয়া এটা একটা ব্যতিক্রম একটা ফিলিংস প্রথম আগে স্পিডটাই যে কে কার আগে যেতে পারে যেমন না দুইশো মিটারে এক রাউন্ড থাকে সেখানে দশটা বা পনেরোটা ল্যাব দেয়া থাকে তার মধ্যে কে আগে গিয়ে ওখানে পৌঁছাতে পারে সেই ফার্স্ট আর আরেকটা খেলা আছে হকি স্কেটিং করে হকি খেলা ফিগার স্কেটিং মানে এটা পরে বিভিন্ন তার অ্যাক্টিভিটিসগুলো তার যখন ব্যালেন্স প্রপারলি হয়ে যায় সে তখন চেষ্টা করে এটা দিয়ে লাভ দেওয়া জাম দেওয়া বিভিন্ন অ্যাঙ্গেলে ডান্স স্কেটিংয়ের ডান্সটা বর্তমানে খুবই জনপ্রিয় সারা পৃথিবীতে আমি স্কেটিংটা শুরু করি বাংলাদেশে উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বইয়ের মাঝামাঝি আমি প্রথম যখন আভানি মাঠে ফুটবল খেলতে আসতাম তখন পাশে একজনের দেখতাম যে একজোড়া স্কেটিং নিয়ে আসতো আমাদের এক ফ্রেন্ড তখন ও স্কেটে ফুটবল শেষ করে ও বললো যে স্কেটিংটা করবে নাকি এটা খুব মজাদার একটা ইভেন্ট আমি যে স্কেটিং এর নামই জানতাম না আমি যখন গ্রাম থেকে আসি ম্যাট্রিক পরীক্ষা দিয়ে তখন ফুটবলের পাশাপাশি স্কেটিংটা শুরু করি সে আজ থেকে সাতাশ বছর হয়ে গেছে সেই স্কেটিংয়ের বয়স ঢাকা শহরে এখন প্রতিনিয়তই দেখা যায় রাস্তাঘাটে যেভাবে ছোটো ছোটো ছেলেমেয়েরা স্কেটিং করে ঘুরে বেড়াচ্ছে এদের কিন্তু ওইরকম ট্রেনিং নেই আমাদের রাস্তাগুলো অনেক সময় অনেক জায়গায় গর্থ থাকে কোথাও পাথর পড়া থাকে কোথাও ইয়ে থাকে একটা পাথরের সাথে যদি কোনো আমাদের যে চাকাওয়ালা সুদগুলো একটা চাকা আটকে যায় তাহলে আমরা সামনে পড়ে যেতে পারি ওই পড়া অবস্থায় যদি পিছন থেকে গাড়ি এসে আমাদের উপর দিয়ে উঠিয়ে দেয় তাহলে এটা বড়ো ধরনের একটা অ্যাক্সিডেন্ট বাংলাদেশের দুইটা ইভেন্ট হয়েছে একটা ক্রিকেটের ওয়ার্ল্ড কাপ আর একটা হয়েছে বাংলাদেশের রোল বল ওয়ার্ল্ড কাপ তার মধ্যে বাংলাদেশের আ আটচল্লিশটা দেশ আসছিলেন বাংলাদেশে খেলতে তার মধ্যে আমাদের বাংলাদেশের ছেলেমেয়েরা চতুর্থ স্থান অধিকার করেছে ওই সময় বাংলাদেশে অল্প কয়েকজন খেলোয়াড় ছিল হাতে গোনা তখন আমাদের মিস্টার নামের একজন কোচ ছিলেন উনি আর্জেন্টিনা ওনার বাড়ি উনি ইন্ডিয়াতে নিউ দিল্লিতে মানবস্থালী একটা স্কুলে থাকতেন ওখানে ওনার একটা স্কেটিংয়ের গ্রাউন্ড ছিল তো ওখানে ইন্ডিয়ান খেলোয়াড়রা ওই স্কুলের বাচ্চারা ট্রেনিং করত আর বাংলাদেশ থেকে আমাদের আমরা কেউ কেউ ওখানে গিয়ে ট্রেনিং করতাম তবে আমি বাংলাদেশের লাস্ট খেলোয়াড় যে ওখানে গিয়ে সম্ভব হয়েছে ট্রেনিং করা এরপরে উনি অসুস্থ হয়ে গিয়ে পরে দীর্ঘদিন অসুস্থ থাকার পর উনি মারা যান আমি ওই সময় স্টুডেন্ট লাইফ পড়াশোনার লাইফ ওই সময় আমার কাছে অত টাকা ছিল না যে প্রতিটা খেলাই প্রতিটা ইয়েতেই যে আমি গিয়ে অংশগ্রহণ করব। ভাই ব্রাদার আত্মীয় স্বজন থেকে সংগ্রহ করে যতটুকু সম্ভব হয়েছে দু একটা দেশে কয়েকটা দেশে গিয়ে খেলে আসছি প্লেন ভাড়া সংগ্রহ করতে পারতেছি না তখন আমার ভাবির কিছু গহনা ছিল সেইগুলো আমি একবার বন্ধক রেখে একবার কিছুটা বিক্রি করে এরপরে এই প্লেন ভাড়াগুলো সংগ্রহ করে আমি যেতে পেরেছি আবার কারোর কাছ থেকে ধান নিয়েছি তখন ওই খেলার শেষে এসে সেই ধারটা পরিশোধ করতে হয়েছে তখন গ্রামের মানুষ বলল তো যে আজাদ ঢাকাতে চাকাওয়ালা জুতা চালায় প্রথম স্কেটার যখন আসে আমাদের কাছে তখন আমরা প্রথম তাকে নিয়ে যাই ঘাসে ঘাসে নিয়ে তাকে হাঁটাই হাঁটানোর পরে যেহেতু এটা চাকাওয়ালা ফ্লোরে দিলে চাকাটা রুল করবে তখন সে ইনব্যালেন্স হয়ে পড়ে যেতে পারে এরপরে চাকাটা ওখান থেকে যখন একটু ব্যালেন্স হয় তারপরে আমরা দেয়ালটা ধরে ধরে হাঁটাই আমাদের পাশেই মাঠের দেয়াল আছে দেয়াল ধরে হাঁটাই তখন ওখানে যখন সে ভালো করতেছে তখন এরপরে আমরা নিজেরা হাত ধরে ধরে তাকে ওয়াকিং করাই ওয়াকিং করার মাধ্যমে যখন বুঝতে পারি যে সে একা করার মতো তাকে আমরা একা ছেড়ে দেই তখন আমরা সামনে থেকে তার টেকনিকগুলো শিখিয়ে দিই তারা বিভিন্ন ইভেন্টগুলো খেলবে দেশে এমনকি বিদেশে দেশে সুনাম বয়ে আনবে এটাই আমার এখন বড় প্রাপ্তি আমাদের মাঠের সংকট যেমন এই যে এই পার্কের মতো জায়গা এটা অ্যাকচুয়ালি স্কেটিং গ্রাউন্ড না তারপর আমরা এখন জায়গা নেই বিধায় আমরা বিভিন্ন ক্লাব বিভিন্ন পার্কের কোথাও কোনা কোথাও এরিয়া খুঁজে নেই যে পাকা কোন এরিয়াটুকু আছে কোথাও একটু স্কেটিংটা করা যায় পনেরো থেকে বিশ জন অটিজম শিশু অলরেডি ভালো হয়ে গিয়েছে মাধ্যমে এটা চন্ডিমা উদ্যান যেটা জিয়া উদ্যান আগে নাম বড় এটা চন্ডিমা উদ্যান এটা অনেকে এসে জিজ্ঞেস করতে যে এই ইভেন্টটার নাম কি তারা একবার এই স্কেটিংটা এক দুই দিন করে এটা একটা নেশার মতো স্কেটিংটা একটা নেশা এখানে না আসলে ওদের ভাল লাগে না এখানে প্র্যাকটিস না করলে ওরা মানে বাসায় গিয়ে মনে হয় যে কি যেন আজকের দিনটা ওরা করা হয়নি বিগত দিনগুলো প্রতিনিয়ত ইভেন্টগুলো হতো কিন্তু বর্তমানে অনেক দিন হয়ে যাচ্ছে আমাদের বাচ্চারা কোনো কম্পিটিশন পাচ্ছে না